এরকম আপনার বহু ধরনের দেখবেন যে যারা খেলোয়াড় এখন কিন্তু আইপিএল চলছে যদি কেউ কোন ব্যাট দিয়ে শত খাগাতে পারে ব্যাটটাকে চুমু দেয় মনে করে যে এই ব্যাটই আমার একশো রান করার কি সুযোগ করে দিয়েছে এই আমার রান করার সুযোগ করে দিয়েছে সেঞ্চুরি করতে পেরেছি জন্য ব্যাটকে চুমু খাই নাউজুবিল্লাহ আমরা বলি লাকি গ্রাউন্ড এই মাঠটা কি আমাদের জন্য লাকি ভাগ্যবান এই কথাটা যে বললাম যদি কাউরি বিশ্বাস থাকে যে এই আমার কি ভাগ্য খুলে দিয়েছে দিয়েছে আমি বড় খেলোয়াড় আমি বড় প্লেয়ার হয়ে গেছি এরকম যদি কেউ করে তাহলে এটা কি এরকম বিশ্বাস যদি থাকে বল বল দিয়ে কাউকে আউট করতে পারলে হ্যাডটিক করতে পারলে নিয়ে চুপু খায় ঘরে ওটা সাজিয়ে রাখে বিশ্বাস করে যে এই বলই আমার ভাগ্য খুলে দিয়েছে আমাকে বড় প্লেয়ার বানিয়ে দিয়েছে আমাকে সুনাম ধন্য ক্রিকেটার বানিয়ে দিয়েছে এরকম বিশ্বাস যদি কাউরি থাকে ওই সমস্ত ক্রিকেটার ওই সমস্ত ব্যক্তিবর্গের সমস্ত আমল বাতিল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই সম্মানিত ভাইয়েরা এরকম আরও বহু জিনিস আছে যে যেই তারিখে জন্ম হয় ওই তারিখে বিয়ে করা যাবে না এই কথাগুলো বলে কি বলে না বা এরকম বিশ্বাস আমরা করি কি করি না যে যেই তারিখে আমার জন্ম ওই তারিখে বিয়ে করলে ওই বিয়ে আপনার কি হবে না দাম্পত্য জীবন সুখী হবে না এরকম শির্ক হাজারো শির্ক আমাদের সমাজে আছে সম্মানিত ভাইরা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে যদি আমরা সচেতন হতে না পারি তাহলে এই শির্কের কারণে আমাদের সমস্ত আপনার কি হয়ে যাবে যাবে নষ্ট হয়ে তিন নাম্বার যে শর্ত এই শর্তটার কথা বলেই আমি আমার আলোচনা এটি টানবো ইনশাআল্লাহ আল্লাহ তিন নাম্বার শর্তটি হচ্ছে আমরা যেই এবাদত করব আল্লাহর জন্য ওই এবাদতটা হতে হবে রাসুলের তরিকায় তিন নাম্বার শর্ত হচ্ছে যে কোনো এবাদত আমরা করি না কেন ওই এবাদত আমাদের করতে হবে কার তরিকায় রাসুলের তরিকায় আল্লাহর হুকুম পালন করব কার তরিকায় রাসুলের তরিকায় রাসুলের তরিকায় যদি আমাদের এবাদত আমরা পালন না করি তাহলে আমাদের ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি আমাদের মাঝে এসেছিলেন আমাদের যাবতীয় এবাদতকে তিনি শিক্ষা দেওয়ার জন্য হেদায়তের পথ বলে দেওয়ার জন্য কোন এবাদত কিভাবে করব কোন এবাদত আমাদের কিভাবে করতে হবে কতটুকু করতে হবে কোন জায়গায় করতে হবে এগুলো আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন এবাদতের নামে বহু এবাদত আমরা এবাদত মনে করে করি কিন্তু যেটা আল্লাহ রসুল এবাদত মনে করতেন না এরকম আমাদের বানানো এবাদত বহু আপনার কি হয়ে গিয়েছে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হওয়ার জন্য ছয়টি জিনিস লাগে এক নাম্বার এক নাম্বার হচ্ছে ইবাদাহ যে কোনো এবাদত আমরা করব। দেখতে হবে যে ওই প্রকার ওই এবাদত প্রকার এবাদত আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লা পক্ষ থেকে ওই নামে কোনো এবাদত মানে করার জন্য আমাদেরকে আদেশ করেছেন কি করেন নাই আমরা বহু এবাদত করি অথচ ওই এবাদত ওই প্রকার এবাদত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেন নাই আপনার দেখবেন দুয়ায়ে গাঞ্জুল আর্শ তারপরে দুরুদে হাজারি দুরুদে লাখি দুরুদ এগুলো আমরা পড়ি কি পড়ি না আমরা পড়ি ঈশালে সোয়াব কাঙ্গালি ভোজ এগুলো কিন্তু এবাদত মনে করে সম্মানিত ভাইয়েরা দেখতে হবে আল্লাহ রসুলের জিগেও মানুষ মারা গেছে এবং সবচেয়ে বড় কথা হলো যে যাকে সবচেয়ে আল্লাহ রসুল্লাম বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন খাদিজা আল্লাহ তাল আনহা খাদিজা রাজি আল্লাহ তাল আনহা আল্লাহ রসুলের সাথী মারা গিয়েছেন এবং মারা যাওয়ার আগে অন্য কোনো স্ত্রী তিনি গ্রহণ করেন নাই অন্য কোনো মেয়েকে বিবাহ করেন নাই সেই খাতিজা রাজি আল্লাহ তাল আনহার যাবতীয় ধন সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন সুবাহান আল্লাহ সেই খাতিজা রাজি আল্লাহ তাল আনহার ইসালে সোয়াবের জন্য কাঙ্গালি ভোজের জন্য তারপরে কি চেহলাম এই নামে আল্লাহ রসুল সাল্লাম কোনো অনুষ্ঠান করে সাহাবিদেরকে দাওয়াত করে আপনার কি করেননি খাওয়ান খাওয়াননি অথচ চেহলাম চল্লিশা তারপরে আপনার কি ইসালে সোয়াব কাঙ্গালি ভোজ এই যে এবাদতের নামে আমরা একটা নাম করলাম এই এবাদত আছে কি না মৃত্যুকে কেন্দ্র করে কোনো এবাদত আছে কি না এরকম আমাদেরকে দেখতে হবে যদি না থাকে ইসলামে যদি আল্লাহর রাসুল করে না থাকেন সাহাবিরা করে না থাকেন খোলাফে আরমারা যদি করে না থাকেন চার ইমাম যদি করে না থাকেন তাহলে আমরা যে নামেই করি না কেন ওই এবাদত আল্লাহর দরবারে কবল হবে না তাহলে নাও হলে এই বাদা এবাদতের প্রকার নাম নামকরণ এটা দেখতে হবে যে ওই নামে ওই এবাদত আল্লাহ রসুল বা সাহেবিরা করেছেন কি করেন নাই যদি করে না থাকে তাহলে সে ওই এবাদতের দ্বারা আল্লাহ রব্বুল আলমীর কাছে কোনো সুফল পাবে না